আমরা তো অলরেডি হচ্ছে গিয়ে পিনিয়ার স্টেটটা ইউজ করছি এবং এই জায়গায় হচ্ছে গিয়ে আমরা লিস্টগুলো হচ্ছে গিয়ে শো করতেছি। আজকে হচ্ছে গিয়ে আমরা পিনিয়ার অ্যাকশনস নিয়ে আলাপ আলোচনা করব আর কি। আমরা হচ্ছে গিয়ে আজকে ট্রাই করব এই জায়গার থেকে হচ্ছে গিয়ে নতুন কোনো টাস্ক অ্যাড করার, দেন হচ্ছে গিয়ে টাস্ক ডিলিট করার, এবং এই জায়গায় আপনি যখনই ক্লিক দিচ্ছেন তখন হচ্ছে গিয়ে যেন টগল হয়, সো সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে দেখব আর কি। তো চলুন শুরু করা যাক। সো আমাদের এই ছিল প্রজেক্ট। আমরা যদি এই প্রজেক্টের স্টোরের ভিতরে চলে আসি তাহলে হচ্ছে গিয়ে আমাদের টাস্ক স্টোর ছিল এই জায়গায়। সো আমরা হচ্ছে গিয়ে এক এক করে ঠিক করি আর কি। হ্যাঁ, সো আমরা প্রথমে যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে অ্যাডটুকু করে ফেলতে পারি। সো অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি কম্পোনেন্টে চলে যাই এবং টাস্ক অ্যাড এই জায়গার ভিতরে চলে আসি তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ফর্ম। সো এই ফর্ম থেকে আমাদের হচ্ছে গিয়ে টাস্কটা অ্যাড করে নিতে হবে, রাইট? সো আমরা যেটা করতে পারি, প্রথমে হচ্ছে গিয়ে আমাদের স্ক্রিপ্ট যে ট্যাগটা আছে, স্ক্রিপ্ট, এটা আমরা লিখে ফেলি। দেন হচ্ছে গিয়ে আমাদের এটা তো সাবমিট ডট প্রিভেন্ট, প্রিভেন্ট হচ্ছে গিয়ে আপনার ডিফল্ট যে একটা বিহেভিয়ার থাকে ফরমের সেটা যেন সে না করে, এই জন্য হচ্ছে গিয়ে প্রিভেন্ট আমরা অ্যাড করে দিলাম আর কি। দেন হচ্ছে গিয়ে আমি যদি ফাংশনের নাম দেই অ্যাড টাক্স, সো এটা হচ্ছে গিয়ে আমাদের ফাংশনের নাম হয়ে গেল এবং এটা যেহেতু সাবমিট, সো আমি যদি বাটনটাতে ক্লিক করি তাহলে এই ফাংশনটা হচ্ছে গিয়ে রান হবে। সো আমাদের যেহেতু ফাংশনটা রানই হবে, আমরা যদি একটু ফাংশনটা লিখি, সো আমরা একটা কনস্ট নিতে পারি অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যাড টাক্স। দেন আমরা যদি শুধুমাত্র একটা কিছু লগ করি, লাইক দ্যাট লগ নিউ টাক্স, সো এখন হচ্ছে কি আমরা ট্রাই করে দেখতে পারি যে আমাদের আসলেই ফর্মটা সাবমিট হলে লগ হচ্ছে কি হচ্ছে না। এই জন্য হচ্ছে কি আমরা যদি আমাদের ব্রাউজারে চলে আসি, আমাদের ইন্সপেক্টটা ওপেন করি অ্যান্ড দেন হচ্ছে কি যদি আমরা কনসোলের ভিতরে চলে আসি, সো এগুলো হচ্ছে গিয়ে রিমুভ করে দেই। দেন আমরা যদি একটা কিছু লিখি আর কি, লাইক দ্যাট নিউ, দেন হচ্ছে গিয়ে অ্যাডে যদি দেই, আমাদের লকটা হচ্ছে গিয়ে কনসোল যে লকটা করা হয়েছিল সেগুলো হচ্ছে গিয়ে লক হয়েছে আর কি। সো এখন তো হচ্ছে গিয়ে আমরা কাজ করেই ফেলতে পারি, রাইট? এখন তো সিম্পল। সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ইনপুট ফিল্ড হচ্ছে গিয়ে এই জায়গায়, সো আমাদের তো হচ্ছে গিয়ে যা টাইপ করবে তা হচ্ছে গিয়ে ধরতে হবে, সেটাই তো হবে গিয়ে আমাদের টাস্ক, রাইট? সো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে র্যাফটা ইউজ করতে পারি আর কি। সো ইনপুট আমরা যদি র্যাফটা নিয়ে আসি, তো র্যাফ বিউএক্স অ্যান্ড তারপরে আমাদের হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল আমরা হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করতে পারি, সো কনস টাক্স অ্যান্ড এটা হবে গিয়ে আপনার র্যাফ এবং হচ্ছে গিয়ে স্ট্রিং, শুধুমাত্র এটার ভিতরে কোনো বিল নাই আর কি। সো এখন যদি আমরা এই জায়গায় ভি মডেলটা ইউজ করে দেই, যেমন টাক্স, তাহলে আমরা যদি এই টাক্সটাকে কপি করি দেন এই জায়গায় নিয়ে এসে আমরা যদি দেখি যে আসলে কি প্রিন্ট হচ্ছে, সো আমরা যদি একটু টাইপ করি তাহলে দেখবেন যে এই জায়গার মধ্যে আপনাদের টু এ বাইন্ডিংটা ঠিক মতনই হচ্ছে আর কি। সো আমাদের হচ্ছে গিয়ে যখনই আমরা কোনো কিছু টাইপ করব তখন তারপরে সাবমিট দিলে এই লিস্টের ভিতরে হচ্ছে গিয়ে সেটাকে অ্যাড করে দিতে হবে। সো আমাদের লিস্টটা তো আছে গিয়ে আপনাদের হচ্ছে গিয়ে স্টোরের ভিতরে, রাইট? সো এখন হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের স্টোরটাকে কল দিয়ে নিয়ে আসতে হবে। সো আমি হচ্ছে গিয়ে এটাকে কেটে দিই। তো যখনই হচ্ছে গিয়ে কোনো আপনার ফাংশন ফায়ার হবে তখন ধরেন লেট নিলাম, আমি একটা ভেরিয়েবল নিলাম অ্যান্ড নিউ টাক্স নামে হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল নিলাম এবং তার ভিতরে হচ্ছে গিয়ে আমি যদি অ্যাসাইন করে দিই যে আমাদের কী কী থাকবে কি, তাহলে দেখবো যে আমাদের দরকার আইডি, নেম অ্যান্ড হচ্ছে গিয়ে ডান, এই তিনটা জিনিস। সো আমরা যদি এই জায়গার মধ্যে নিউ টাক্সটা এভাবে লিখি যে আইডি সমান সমান, আইডি তো হচ্ছে গিয়ে আমাদের একটা ইউনিক আইডি দিতে হবে, রাইট? সো আমি যদি শর্টকাটে এই জায়গার মধ্যে ডেট নাওটা বসিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে ওই তারিখ আপনার হচ্ছে গিয়ে টাইমটা তো প্রতিনিয়তই চেঞ্জ হয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়, সো এটা সবসময় ইউনিকই থাকবে আর কি। দেন আমি যদি নেমটা নেই, নেম, সো নামটা হবে গিয়ে আপনি যা টাইপ করবেন সেটা, যেহেতু এটা র্যাফ তাহলে হচ্ছে গিয়ে শুধুমাত্র টাস্ক দিতে হবে না, তো হচ্ছে গিয়ে এটার সাথে হচ্ছে গিয়ে ভ্যালু দিয়ে ধরতে হবে আর কি। সো টাস্ক ভ্যালু,
দেন হচ্ছে কি যদি আমরা ডান দেই ডিফল্ট ভাবে হচ্ছে কি ডান থাকবে কি ফলস কারণ হচ্ছে কি আমাদের ফর্মের ভিতরে তো কোনো ডান অথবা পেন্ডিং এর কোনো কিছু নেই আর কি সো ডিফল্ট ভাবে ফলস এখন যদি আমরা একটু লক করি ইন্সপেক্টটা ওপেন করি কনসোলের ভিতরে যাই দেন হচ্ছে কি নিউ টাস্ক লিখে যদি অ্যাড করি তাহলে দেখবেন যে সে হচ্ছে কি একটা অবজেক্ট রিটার্ন করছে এবং এই হচ্ছে কি সেই অবজেক্টটা আমাদের নাম পাইছে আইডিটা হচ্ছে কি পাইছে বিশাল বড় একটা আইডি এন্ড দেন হচ্ছে কি ডানটা হচ্ছে কি ফলস এখন আমাদের যেটা করতে হবে আমাদের এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা হচ্ছে কি এই আমাদের যে লিস্ট ভিউটা শো হচ্ছে সো এটার ভিতরে যদি আমরা পুশ করে দেই তাহলে হচ্ছে কি এই জায়গার ভিতরে চলে আসবে রাইট সো এটার জন্য আমরা যেটা করতে পারি আমরা এটা যদি কেটে দেই এবারকার যদি হচ্ছে গিয়ে আমরা আমাদের যে স্টোরটা ছিল সেটাকে যদি আমরা হচ্ছে গিয়ে ইনপুট করি ইউজ টাক্স এবং আমাদের এই স্টোরের ভিতরে আপনি যদি একটু চেয়ে দেখেন এটা তো হচ্ছে গিয়ে স্টেট সো স্টেটটা হচ্ছে গিয়ে ডাটাগুলোকে শুধুমাত্র সংরক্ষণ করে রাখে আর কি এবং এটা হচ্ছে গিয়ে অ্যাকশনস সো অ্যাকশনসের কাজ হচ্ছে কি আমরা যে ফাংশন টাংশন লিখতেছি ধরেন এই যে ফাংশন লিখতেছি তো অ্যাকশনসের কাজ হচ্ছে কি এই ফাংশনসের কাজ আর কি সো অ্যাকশনের ভিতরে হচ্ছে কি আপনি অনেক ধরনের ফাংশন লিখতে পারবেন এবং এই ফাংশনগুলো দিয়ে আপনি হচ্ছে কি এটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন অথবা মডিফাই করতে পারবেন মানে আপনি আপনার মতন হচ্ছে গিয়ে এই স্টেটের ভিতরে যে ভ্যালুগুলো আছে এগুলোর হচ্ছে গিয়ে মডিফাই করতে পারবেন সো এই জন্য হচ্ছে গিয়ে আপনি অ্যাকশনের ভিতরে অনেক ফাংশন লিখতে পারবেন আর কি তো এক কথা বলতে গেলে আপনি যদি পিনিয়ার অ্যাকশনস ধরেন যে কী জিনিস সো অ্যাকশনসের কাজ হচ্ছে গিয়ে শুধুমাত্র ফাংশন লেখার জন্য কাজ করা হয় আর কি সো আমরা যেটা করতে পারি যেহেতু ফাংশন লেখার জন্য কাজ হয় সো আমরা সিম্পলি এই জায়গার ভিতরে অ্যাড টাক্স নামে হচ্ছে কি আমরা একটা ফাংশন লিখতে পারি রাইট দেন যদি আমরা এই জায়গায় হচ্ছে কি জাস্ট এটাকে লক করি টাক্স নামে এবং তারপরে যদি আমরা এই জায়গায় চলে আসি আমরা যেহেতু এই জায়গায় হচ্ছে কি স্টোরটা ইউজ করছি তাই এইটাকে হচ্ছে কি আমরা একটা ইউজ করার জন্য একটা কিছুতে তো নিতে হবে রাইট সো কনস্ট স্টোরের ভিতরে হচ্ছে কি আমরা নিতে পারি অ্যান্ড এটা হবে গিয়ে ইউজ টাক্স যেটা হচ্ছে গিয়ে অলরেডি হচ্ছে গিয়ে গতকাল আমি বুঝিয়েছিলাম আর কি সো এই স্টোরের ভিতরে হচ্ছে গিয়ে আমাদের একটা ফাংশন আছে যেটা হচ্ছে গিয়ে অ্যাড টাক্স তো আমরা যদি সিম্পল এই জায়গায় এসে স্টোর ডট অ্যাড টাক্স এটাকে হচ্ছে গিয়ে আমরা বসিয়ে দেই এবং তারপরে আমরা যদি একটু দেখি যে আমাদের লক কী হয় সো আমরা যদি কনসোলে চলে আসি দেন এটাকে যদি ক্লোজ করি নিউ লিখে আপনি যদি অ্যাড করি তাহলে দেখবেন যে এই জায়গায় হচ্ছে গিয়ে টাস্কটা আপনার হচ্ছে গিয়ে লক হয়েছে আর কি তো এই জিনিসটা কিন্তু লক হয়েছে গিয়ে আপনার স্টোর থেকে রাইট সো এই জিনিস যেহেতু স্টোর থেকে লক হয়েছে আমরা এই জায়গায় যেটা আসছে আমরা যদি এখন নিউ টাস্কটাকে এই জায়গায় পাঠিয়ে দিই মানে আমাদের যে স্টোরের ফাংশনটা আছে এই জায়গায় যদি আমরা পাঠিয়ে দিই এবং আমরা যদি এই জায়গায় এসে এই টাস্কটাকে ধরি এবং এটাকে যদি একটু লক করি দেন যদি আবার আমরা এই জায়গায় চলে আসি একটা রিফ্রেশ দেই নিউ অ্যাড তাহলে আপনি দেখবেন যে আগের মতন আমাদের যে অবজেক্টটা ছিল সেই পুরো অবজেক্টটা হচ্ছে গিয়ে প্রিন্ট হয়েছে তো এখন আমরা যেহেতু অবজেক্টটা পেয়ে গেছি আমরা সিম্পল এই জায়গার ভিতরে যেটা করতে পারি আমরা যখন অ্যাড করতেছি সেই অবজেক্টটা আমরা যদি পুশ করে দিই তাহলে হচ্ছে গিয়ে এই লিস্টের ভিতরে সেটা শো হয়ে যাবে সো এই জন্য আমরা যেটা করতে পারি আমরা যদি আমাদের কোডে চলে আসি এবং এই যে আপনার স্টেটটা আছে এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাক্সেস করার জন্য আমাদের ইউজ করতে হবে গিয়ে দিস দেন হচ্ছে গিয়ে আমাদের এই যে প্রপার্টি এটা আছে মানে আপনি যদি স্টেটের কোনো ভ্যালু আপনি ইউজ করতে চান এটা হচ্ছে গিয়ে স্টোরের ভিতরে থেকেই তাহলে হচ্ছে গিয়ে আপনার প্রথমে হচ্ছে গিয়ে দিস লিখতে হবে তারপরে হচ্ছে গিয়ে সেই আপনার প্রপার্টিটার যদি নামটা লিখেন তাহলে হচ্ছে গিয়ে সেটা পাবেন আর কি সো আমরা যদি টাক্স বসাই তাহলে হচ্ছে গিয়ে দিস টাক্স এবং তারপরে যদি আমি সমান সমান দিয়ে আমার যদি বসা দেই দিস ডট টাক্স ডট পুশ এবং আমাদের পুশ হবে কি এই যে নতুন যে টাস্কটা হইলো সেটা তো এখন যদি আমরা একটু দেখি যে আসলে কাজ করতেছে কি না আমরা যদি একটা রিফ্রেশ দিই দেন যদি লিখি নিউ টাস্ক দেন আমরা যদি অ্যাড করি ভুল হয়েছে গিয়ে এই জায়গায় আমাদের দিস টাস্কটা হবে না আমাদের এই জায়গায় জাস্ট হবে গিয়ে টাস্ক ডট
এই জায়গা হবে গিয়ে দিস ডট টাস্ক ডট পুশ দেন হচ্ছে গিয়ে আমরা যদি আবার একটু রিফ্রেশ দেই নিউ টাক্স দেন হচ্ছে গিয়ে আমরা যদি অ্যাড ক্লিক করি তাহলে আপনি দেখবেন যে নতুন একটা টাস্ক অ্যাড হয়ে গেছে